কর্তব্য তিনটি অক্ষরের ছোট্ট একটি শব্দ, কিন্তু এর ব্যাপকতা অনেক অনেক বড়। আমার কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ কর্তব্য, আপনার কাছে হয়তো তার কোনো গুরুত্বই নেই। স্বামী বিবেকানন্দ কর্তব্য নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছেন এবং একটি গল্পের মাধ্যমে সহজ করে বোঝানোর চেষ্টা করেছেন। আমি আজ সেই গল্পটা শোনাব এবং স্বামীজির কর্তব্য নিয়ে আলোচনা থেকে সামান্য কিছু বলবো। ভারতের এক জ্ঞানী মহাপুরুষ আছেন, যিনি উচ্চ অবস্থার যোগী। আমি জীবনে যেসব অতি বিস্ময়কর মানুষ দেখেছি, তিনি তাদের মধ্যে একজন। তিনি এক অসাধারণ ব্যক্তি, কখনো কাউকে উপদেশ দেন না, কোনো কিছু জিজ্ঞাসা করলে অপেক্ষা করতে হয়। কথাবার্তার মধ্যে তিনি নিজেই সেই বিষয়ে উত্থাপন করবেন এবং তত্ত্ব সম্বন্ধে অপূর্ব আলোক সম্পাদ করবেন। তিনি আমাকে একসময়ে কর্মের রহস্য সম্বন্ধে বলেন, জন সাধন তন সিদ্ধি, যখন তুমি কোনো কাজ করছো তখন আর অন্য কিছু ভেবো না, পূজারূপে, সর্বোচ্চ পূজারূপে তাঁর অনুষ্ঠান করো এবং সেই সময়ের জন্য তাকে সমস্ত মন প্রাণ অর্পণ করো। এক যুবক সন্ন্যাসী বনে গিয়ে 12 বছর কঠোর তপস্যা করলেন, তার সাথে ধ্যান ভজন ও যোগাভ্যাস করলেন। এরপর একদিন তিনি একটি গাছের নিচে বসে আছেন, এমন সময় তাঁর মাথায় কতগুলো শুকনো পাতা পড়ল। ওপরের দিকে তাকিয়ে তিনি দেখলেন একটি বক ও একটি কাক গাছের উপরে লড়াই করছে। এতে তিনি ভীষণ রেগে গেলেন। তিনি বললেন, কি তোরা আমার মাথায় শুকনো পাতা ফেলার সাহস পাস কোথা থেকে? এই কথা বলে রেগে তিনি যেমন তাদের দিকে তাকালেন, অমনি তার মাথা থেকে একটি অগ্নিশিখা বের হয়ে পাখিগুলোকে ভস্ম করে ফেলল। যোগের দ্বারা তাঁর এরকম শক্তি হয়েছিল। তখন তাঁর বড় আনন্দ হলো, নিজের এরকম শক্তি দেখে নিজেই আনন্দে বিহ্বল হয়ে পড়লেন। ভাবলেন, একবার মাত্র দৃষ্টি নিক্ষেপ করে আমি কাক বক ভস্ম করতে পারি? কিছুক্ষণ পরে সে ভিক্ষা করতে শহরে গেল। একটি বাড়ির দরজায় দাঁড়িয়ে তিনি বললেন, মা, আমাকে কিছু ভিক্ষা দিন। ভিতর থেকে উত্তর আসল, বৎস, একটু অপেক্ষা করো। মনে মনে বলতে লাগলো, হতভাগিনী, তোর এত দূর স্পর্ধা, তুই আমাকে অপেক্ষা করতে বলিস? এখনো তুই আমার শক্তি জানিস না। তিনি মনে মনে যখন এইসব কথা ভাবছিলেন তখন আবার সেই কণ্ঠধ্বনি শোনা গেল, বৎস, এত অহংকার করো না, এখানে কাক বা বক নেই। তিনি বিস্মিত হলেন এবং অপেক্ষা করতে লাগলেন। অবশেষে সেই নারী বাইরে আসলেন। যোগী তার পদতলে পড়ে বললেন, মা, আপনি জানতে পারলেন কিভাবে আমি কি ভাবছি? তিনি বললেন, বাবা, আমি তোমার যোগ তপস্যা কিছুই জানি না, আমি একজন সামান্য নারী। তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম কারণ আমার স্বামী অসুস্থ, আমি তার সেবা করছিলাম। সারা জীবন আমি কর্তব্য পালন করার চেষ্টা করেছি। বিয়ের আগে মাতা পিতার প্রতি কন্যার কর্তব্য পালন করেছি, এখন বিবাহিত হয়ে স্বামীর প্রতি আমার কর্তব্য করছি। এটাই আমার যোগাভ্যাস, এই কর্তব্য করেই আমার জ্ঞান চক্ষু খুলেছে, তাতে আমি তোমার মনোভাব ও অরণ্যে তোমার কৃত সমুদয় ব্যাপার জানতে পেরেছি। এর থেকে উচ্চ স্তরের কিছু যদি জানতে চাও, অমুক নগরের বাজারে যাও, সেখানে এক ব্যাধকে দেখতে পাবে, তিনি তোমাকে এমন উপদেশ দেবেন যা শিক্ষা করলে তোমার পরম আনন্দ হবে। সন্ন্যাসী ভাবলেন, ওই নগরে একটা ব্যাধের কাছে কেন যাব? কিন্তু এখানে তিনি যা দেখলেন তাতেই তার কিঞ্চিৎ চৈতন্যোদয় হয়েছিল, সুতরাং তিনি ওই নগরের উদ্দেশ্যে যাত্রা করলেন।
নগরের কাছে এসে তিনি দূর থেকে দেখলেন এক অতি স্থূলকায় ব্যাধ বসে বড় ছুরি দিয়ে মাংস কাটছে, নানা লোকের সাথে কথা বলছে ও কেনা বেচা করছে। যুবক ভাবলেন, হায় ভগবান রক্ষা করো, এই লোকের কাছ থেকে আমাকে শিখতে হবে? এ তো দেখছি একটা পিশাচের অবতার। এর মধ্যে ওই লোকটি চোখ তুলে চেয়ে বলল, স্বামীন, সেই মহিলাটি কি আপনাকে এখানে পাঠিয়েছেন? আমার বেচা কেনা শেষ হওয়া পর্যন্ত অনুগ্রহ করে একটু বসুন। সন্ন্যাসী ভাবলেন, এখানে আমার কি হবে? যা হোক, তিনি বসলেন। ব্যাধ নিজের কাজ করতে লাগল। কাজ শেষ হবার পর সে টাকা কড়ি সব গুছিয়ে নিয়ে সন্ন্যাসীকে বলল, আসুন মহাশয়, বাড়িতে আসুন। বাড়িতে পৌঁছে ব্যাধ তাকে একটি আসন দিয়ে বলল, একটু অপেক্ষা করুন। তারপর বাড়ির ভিতরে গিয়ে তার পিতামাতার হাত পা ধুয়ে দিল, তাদেরকে খাইয়ে দিল, তাদেরকে সব ধরনের সন্তোষ বিধান করল। তারপর সন্ন্যাসীর কাছে এসে একটি আসনে বসে বলল, আপনি আমাকে দেখতে এসেছেন, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। তখন সন্ন্যাসী তাকে আত্মা ও পরমাত্মা সম্বন্ধে কতগুলি প্রশ্ন করলেন। তার উত্তরে ব্যাধ যে উপদেশ দিল মহাভারত গ্রন্থের অংশরূপে, তা ব্যাধ গীতা নামে প্রসিদ্ধ। এই ব্যাধ গীতা চূড়ান্ত বেদান্ত দর্শনের চরম সীমা। তোমরা ভগবদ গীতার নাম শুনেছ? উহা শ্রীকৃষ্ণের উপদেশ। ভগবদ গীতা পাঠ শেষ করে তোমাদের এই ব্যাধ গীতা পাঠ করা উচিত। এ বেদান্ত দর্শনের চূড়ান্ত ভাব। ব্যাধের উপদেশ শেষ হলে সন্ন্যাসী অতিশয় বিস্মিত হলেন এবং বললেন, আপনার এত উচ্চ জ্ঞান, তবু আপনি এই ব্যাধ দেহ অবলম্বন করে এমন কুৎসিত কর্ম করছেন কেন? তখন ব্যাধ উত্তর দিল, বৎস, কোনো কর্মই অসৎ নয়, কোনো কর্মই অপবিত্র নয়, এই কার্য আমার জন্মগত, এ আমার প্রারব্ধ লব্ধ। আমি বাল্যকালে এই ব্যবসায় শিক্ষা লাভ করি, অনাসক্তভাবে আমি আমার কর্তব্যগুলি ভালোভাবে করার চেষ্টা করি, আমি গৃহস্থের ধর্ম পালন করি ও পিতামাতাকে যথাসাধ্য খুশি করার চেষ্টা করি। আমি যোগ জানি না এবং সন্ন্যাসীও নই, আমি কখনো সংসার ত্যাগ করে বনে যাইনি, তবুও সমাজে আমার অবস্থা অনুযায়ী কর্তব্য অনাসক্তভাবে করে আমার এই জ্ঞান জন্মেছে। এই গল্পে ব্যাধ এবং নারী আনন্দে সর্বান্তকরণে নিজের নিজের কর্তব্য কর্ম করতেন, ফলে তাঁরা জ্ঞান লাভ করেছিলেন। এতে স্পষ্ট প্রমাণিত হয়, গার্হস্থ বা সন্ন্যাস যে কোনো আশ্রমের কর্তব্যই হোক না কেন, যথার্থ অনাসক্তভাবে অনুষ্ঠিত হলে আমরা আত্মজ্ঞান বিষয়ক চরম অনুভূতি লাভ করতে পারব। আমাদের কর্তব্য প্রধানত আমাদের পারিপার্শ্বিক অবস্থার দ্বারা নির্ধারিত হয়। অনাসক্ত কর্মীর পক্ষে সব কর্তব্যই সমান এবং ওইগুলিই অমোঘ অস্ত্র হয়ে তার স্বার্থপরতা ও ইন্দ্রিয়পরতা বিনষ্ট করে এবং সাধক মুক্তির পথে অগ্রসর হয়। আমরা যে কার্যে বিরক্ত প্রকাশ করি তার কারণ আমরা সকলেই নিজেদের খুব বড় বলে ভাবতে থাকি, কিন্তু আন্তরিকতার সাথে কর্মে প্রবৃত্ত হলে আমরা নিম্ন অবস্থা নির্দিষ্ট অতি ক্ষুদ্র কর্তব্যগুলোও ঠিক ঠিক সম্পাদনে স্বীয় ক্ষমতা বুঝতে পারি এবং তাতে আমরা নিজেদের সম্বন্ধে যেসব উচ্চ ধারণা পোষণ করতাম তা স্বপ্নের মতো অন্তর্হিত হয়ে যায়। যখন আমি বালক ছিলাম তখন আমার মনে অনেক রকম চিন্তা উঠত। কখনো ভাবতাম আমি একটা মস্ত বড় সম্রাট, কখনো বা নিজেকে অন্য কোনো রূপে একটা বড় লোক ভাবতাম। বোধহয় তোমরাও বাল্যকালে এরকম চিন্তা করেছ, কিন্তু এগুলো সবই খেয়াল মাত্র। প্রকৃতিই সর্বদা কঠোরভাবে প্রত্যেকের কর্মানুযায়ী ন্যায়সঙ্গত ফলবিধান করে থাকে, তার এক চুলও এদিক ওদিক হবার নয়। সেই জন্য আমরা স্বীকার করতে ইচ্ছুক না হলেও প্রকৃতপক্ষে আমাদের কর্মফল অনুসারেই আমাদের কর্তব্য নির্দিষ্ট হয়ে থাকে। আমাদের খুব কাছে যে কর্তব্য আছে, যে আমাদের হাতের গোড়ায় আছে,
তা উত্তমরূপে নির্বাহ করেই আমরা ক্রমশ শক্তি লাভ করে থাকি। এইভাবে ধীরে ধীরে শক্তি বাড়তে বাড়তে ক্রমে আমরা এমন অবস্থায় পৌঁছাতে পারি যে সময়ে আমরা সমাজে সর্বাপেক্ষা সম্মানজনক কর্তব্য পালন করার সৌভাগ্য লাভ করব। এটা জেনে রাখা ভালো, কারণ প্রতিযোগিতা থেকে ঈর্ষার উৎপত্তি হয় এবং তা হৃদয়ের সৎ ও কোমল ভাবগুলি নষ্ট করে ফেলে। যে ক্রমাগত সকল বিষয়ে বিরক্তি প্রকাশ করে তার পক্ষে সব কর্তব্যই অরুচিকর বলে মনে হয়। কিছুই তাকে কখনো সন্তুষ্ট করতে পারে না এবং তার জীবনটা বিফলতায় পর্যবসিত হয়। এসো আমরা কেবল কাজ করে যাই, যে কোনো কর্তব্য আসুক না কেন, তা যেন আমরা সাগ্রহে করে যেতে পারি, সর্বদাই যেন কর্তব্য পালন করার জন্য সর্বান্তকরণে প্রস্তুত থাকতে পারি, তবেই আমরা নিশ্চয়ই আলো দেখতে পাব। আমি একদিন শিকাগো মেলার মাঠে ঘুরে বেড়াচ্ছি, পিছন থেকে একজন লোক আমার পাগড়ি ধরে এক টান মারল। আমি পিছু ফিরে দেখি লোকটির বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়, তাকে বেশ ভদ্রলোকের মতো দেখতে। আমি তার সাথে দু একটি কথা বললাম। আমি ইংরেজি জানি বুঝতে পেরে লোকটি খুব লজ্জিত হলো। আর একবার ওই মেলাতেই আর একজন লোক আমাকে ইচ্ছা করে ধাক্কা দেয়। এরকম করার কারণ জিজ্ঞাসা করাতে সেও খুব লজ্জিত হলো। শেষে আমতা আমতা করতে করতে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে বলল, আপনি এরকম পোশাক পরেছেন কেন? এই সব ব্যক্তির সহানুভূতি তাদের মাতৃভাষা ও নিজেদের পোশাক পরিচ্ছদের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। দুর্বল জাতির উপর সবল জাতি যেসব অত্যাচার করে সেগুলির অধিকাংশরই কারণ এই কুসংস্কার। এতে মানুষের প্রতি মানুষের সৌহার্দ্য নষ্ট হয়। যে ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করলেন আমি তার মতো পোশাক পরি না কেন এবং আমার পোশাকের জন্য আমার সাথে অসৎ ব্যবহার করতে চাইলেন, তিনি হয়তো খুব ভালো লোক, হয়তো তিনি সন্তান বৎসল পিতা ও একজন সজ্জন ব্যক্তি, কিন্তু যখনই তিনি ভিন্ন পোশাক পরা কাউকে দেখলেন তখনই তার স্বাভাবিক সহৃদয়তা লুপ্ত হয়ে গেল। সব দেশে আগন্তুক বিদেশিদের শোষণ করা হয়, কারণ তারা জানে না যে নতুন অবস্থায় পড়ে কেমনভাবে আত্মরক্ষা করতে হয়। এই জন্য তাদেরও ওই দেশের লোকেদের সম্বন্ধে একটা ভুল ধারণা তৈরি হয়। সুতরাং একটি বিষয় আমাদের মনে রাখা উচিত যে আমরা যেন আমাদের কর্তব্য বিচার করতে গিয়ে তাদেরই চোখ দিয়ে দেখি, যেন অন্য জাতির আচার ব্যবহার আমাদের নিজেদের মাপকাঠি দিয়ে মাপতে না যায়। আমি বিশ্বজগতের মাপকাঠি নই, আমাকে জগতের সাথে সামঞ্জস্য রক্ষা করে চলতে হবে। সমগ্র জগৎ কখনো আমার ভাবের সাথে মিলিয়ে মিশিয়ে চলবে না, অতএব পরিবেশ অনুসারে আমাদের কর্তব্যের ধারা পরিবর্তিত হয়। কোনো বিশেষ সময়ে যা আমাদের কর্তব্য তা সম্পন্ন করাই এ জগতে শ্রেষ্ঠ কর্ম। ছোট কাজ করছে বলেই যে একজন নিম্নস্তরের মানুষ তা নয়। শুধু কর্তব্যের প্রকৃতি দেখে কারও বিচার করা উচিত নয়, যে যেভাবে সেই কর্তব্য নিষ্পন্ন করে তা দ্বারাই তার বিচার করতে হবে। উন্নতি লাভের একমাত্র উপায় আমাদের হাতে যে কর্তব্য আছে তা সম্পন্ন করে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করা এবং ক্রমশ এগিয়ে যাওয়া, যতক্ষণ পর্যন্ত না আমরা সেই সর্বোচ্চ অবস্থায় উপনীত হতে পারি। প্রতিদিন আবোলতাবোল বকে এমন একজন অধ্যাপকের চেয়ে যে মুচি সবথেকে কম সময়ের মধ্যে একজোড়া শক্ত ও সুন্দর জুতো তৈরি করে দিতে পারে সেই বড়। অবশ্যই তার নিজের ব্যবসা ও কাজের দৃষ্টিতে। ধন্যবাদ।